ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগ করছি, তো আজকে হচ্ছে রিজুর জন্মদিন। তো আজকে আমরা রিজুর জন্মদিন সেলিব্রেট করবো, তাই তো রিজু? আর সকাল সকাল রিজু গিফট পেয়েছে। কে দিয়েছে গিফটটা? বাবা। কি গিফট দিয়েছে দেখাও। ওয়াও, এটা কি? স্পাইডারম্যান গিফট পেয়েছে। তো দেখাচ্ছি তোমাদের, কাল রাতে আমরা সাজিয়ে রেখেছিলাম, তো ওকে সারপ্রাইজ দেবো বলে। হ্যাঁ, এটার ভেতরে আছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর রিজুর জন্মদিন আমরা কিভাবে সেলিব্রেট করছি, তাই তো? আমায় দাও, আমি করে দিচ্ছি। কি সুন্দর স্পাইডারম্যান, কোয়ালিটি ভীষণ ভালো, তাই না বাবা? না না, ব্যাটারির কিছু না, ওটা এমনি, এটা স্পাইডারম্যান, এটা অরিজিনাল। হ্যাঁ, ওটা এমনি কিছু না, ওটা দেখতে হবে কি থাকে ওখানে, আমি ঠিক জানি না। দেখি সামনেটা দেখি। ওয়াও, ভেরি নাইস। আর এদিকে সকাল সকাল একটা সাইকেল, স্কুটি বলে এগুলোকে মনে হয়, আমার এক ম্যাডাম পাঠিয়েছে সারপ্রাইজ গিফট। আচ্ছা, এদিকে রিজু ছোটবেলাকার ছবি চলছে। রিজু, ইউ আর হ্যাপি? আজকের ডেট কি? ভেরি গুড। হ্যাঁ, এদিকে মা রান্না করছে। কি রান্না করছে আজ, মেনু কি? এখন কি হচ্ছে? আর ভুলে গেছে কি হয়েছে, আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে ডাল, মাছের ঝাল, রিজুর জন্য মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, রিজু মাটনের স্টিউ মতো, আর এটা হচ্ছে রিজু। রিজু তাকাও, ভালো লেগেছে? এটা তোমার ভালো লাগে? এবার আমি খাই দিই, তুমি খেলো। কোনটা তো বেশি ভালো লাগলো? পায়েসটা কেমন হয়েছে? পায়েসটা কেমন হয়েছে? আগে পায়েসটা দিয়েছি তো মুখে, ওই জন্য। আচ্ছা, তুমি এত খেললাকে খুশি হয়েছো? মা তাড়াতাড়ি করতে পারবে না, দেখো খুলে পছন্দ হয় কিনা দেখো। এই মাস্ক খোল, আর ঘরের মধ্যে মাস্ক পরে আছিস। হ্যাঁ, আচ্ছা দিকে দাও, ওদিকে দাঁড়াও।
না রিজু খুলুক, কেন রিজু খুলতে পারবে না কেন? আস্তে করো সন্দীপ, সাউন্ডটা ছোটবেলায় ট্রেন খুব পছন্দ ছিল, আমি তো কিনেও দিয়েছিলাম। শ্যামনগর গেলে সেই স্টেশনে গিয়ে ট্রেন দেখার জন্য না, ওটা মেট্রো ট্রেন, এটা হচ্ছে তোমার লোকাল ট্রেন। ট্রিটা ওই ট্রিটাও পড়ে গেছে, ওটাকে উঠিয়ে দাও। আরেকটা ট্রি, এই যে আরেকটা ট্রি, কত গিফট রে, আমি আমরাও এসব কিছু পাইনি রে। এদিকে ঘোর দেখ, আমাদের তো জন্মদিনই হলো না। কোথায় থাকে, কোথায় থাকে বল? আর কোথায় থাকে? আর কোথায় কোথায়? হ্যাঁ, ভেরি গুড। কার জন্য ওয়েট করছো? মেশো, মেশোকে ফোন করো। ওই দেখ, মেশো এসে গেছে। আচ্ছা দাঁড়াও, আপনি দেখি তাকিয়েছিলাম, কথা বলছিলাম। Happy birthday, happy birthday dear Jesus, happy birthday. আর এবার তো আর উঠতে পারবে না, দেখবে এখন আর ইয়ে করবে না। তুই দেখি তো দেখেছো, এখন পজিশন ছিল তখন উঠতে পারো না। হ্যাঁ, ও পজিশন মানে কি? ও মুড়ি, ওই যে মুখে দিচ্ছিল তখন যেতে। আপনারা বসুন, বাবা বসো না, চেয়ারটা বসো। বাবা
ও হা কো চা দাদা খাই দেব কেন দাদা থেকে খাবে না খাবো খাবো এবার শুনো এবার শুনো দাদা এই যে দাদা কিচ্ছু না এ বেরি না একটু দাদা গল্প খাও এইটা খাবে আচ্ছা তুমি খাই দাও খাই দাও এই তুমি খাও তুমি খাও আচ্ছা এই খাও আচ্ছা বসে খা না বসে খা কেমন হয়েছে ফিশ ফ্রাইটা না না ফিশ ফ্রাইটা একটা মুখে না ভালো কেকটা কেমন হয়েছে ফিশ ফ্রাইটা গোটাটা মুখে ভালোই হয় ব্ল্যাক ফরেস্ট কেক ভালোই হয় আর ফিশ ফ্রাইটা খেতে দে তারপর খা অসম অসম এই শুনলে লাইটে দিলে ফেটে যাবে কেমন হয়েছে টিনা আর মাটন মাটন তো দাম এটা মাটন মাটন করে সবই শাশুড়ি করেছে মানে হ্যাঁ মাটন শাশুড়ি দুপুরে যখন ওই ভাত সহ টেস্ট করতে দিয়েছো হ্যাঁ তো দেখলাম যে দারুণ হয়েছে আর তো ঠিক আছে আর পানি পানি ভেজ ভালো আছে একটু দি পানি ওটা ভালো আছে দেবো হ্যাঁ অবশ্যই রিজু চলো শুয়ে পড়ি তো আমাদের সবার ডিনার হয়ে গেছে তো খুব টায়ার্ড আজকে তো জন্মদিনটা ভালোই কাটলো তো আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট